কোরআন হাদিস মোতাবেক চলছিল না, কোরআন হাদিসকে মানছিল না, ওরা শরীয়ত মোতাবেক চলছিল না, আপনি ওদেরকে বলেননি করেননি কেন? শাসন কেন করেননি? শাসন করতে হতো, তাকে জিজ্ঞাসা করা হবে। আর বাড়ির মালিক ওয়ার রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক বাড়ির যাওয়ার ছেলে মেয়ে স্ত্রী আছে তার দায়িত্ব ওই বাড়ির মালিকের ওপরে আছে, সে এই বাড়ির লোকজনের মুহাফিজ, তার দায়িত্ব আর ওপরে আছে, ওই লোক ওই ও নিজের বাড়ির লোককে হেদায়াত করবে, কোরআন হাদিসের কথা বলবে, সৎ পথে চলার আদেশ দেবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। আর কি বাড়ির স্ত্রী মহিলা পরও দায়িত্ব আছে, ওর ছেলে মেয়ে দেখভাল করেছে কি করেন, আর ওর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আসলে কুল্লকুম রায়ন কুল্লকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ দায়িত্ববান, মুহাফিজ দায়িত্ব আছে তার, আর দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আরও বলছে যে যারা গোলাম, মনে করেন পেট মানুষ গোলাম, ওরাও দায়িত্বশীল, ওদেরকে জিজ্ঞাসা করা হবে তোর মালিকের কাম ভালোভাবে করেছিল না, মালিকের কাম করতে খিয়ানত করে দিয়েছিল, ওদেরকেও জিজ্ঞাসা করা হবে। তো প্রত্যেক মানুষ দায়িত্ববান, আর তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামত। এই জন্য প্রত্যেক মানুষকে দায়িত্ব নিভাইতে হবে। এটা কী দায়িত্ব? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, সৎ কাজের আদেশ দেওয়া, যাকে বলা হয় যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে লোকদেরকে নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান রা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যেই দেখবে মুনকার মানে শরীয়ত বিরোধী কাজ, তো আর তার শক্তি আছে হাত দ্বারাতে নিষেধ করার শক্তি আছে, ফল ইউগাইরহু বিয়াদি, হাত দ্বারাতে যিনি নিষেধ করে। কোনো এমন মানুষ আছে যে হাত দ্বারাতে নিষেধ করতে পারবে না, কোনো মানুষ আছে পারবে, যেমন হয়তো নেতা আছে বা সর্দার আছে, এরা দায়িত্বশীল একটা, এরা হাত দ্বারাতে নিষেধ করতে পারে, হাত দ্বারাতে করতে পারে, এনাদের চলবে, এদের পাওয়ার আছে, এরা হাত দ্বারাতে নিষেধ করতে পারে। আর আমার আপনার নতুন লোক হয়তো হাত দ্বারাতে আমরা নিষেধ করতে পারবো না, হয়তো ভয় লাগছে যে মারামারি হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, ভয় লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন লাম ইয়াস্তাতে, হাত দ্বারাতে নিষেধ করছে যদি না পারে তো ফাবি লিসানি, মুখে বইলা নিষেধ করবে, এটা শরীয়ত বিরোধী কাজ, না জায়েজ কাজ, এই কাজটা করিয়েন না, এটা ছেড়ে দেন, এই কোনটা কাজটা ভালো ওই কাজটা করেন, যেই দেখবে ওকেই বলতে হবে। এবার আপনার দ্বারাতে একজন লোক হেদায়েত হয়ে গেল, একজন লোক, টিভি চলছে চায়ের দোকানে, আপনাদের দিকে চলছে কি চলে না আমি জানি না, অনেক অনেক দোকানে চলে টিভি চায়ের দোকানে, তো ওখানে আপনি গেলেন, তো এবার দেখছেন টিভি চলছে আর ওখানে গান বাজনা হচ্ছে, আপনার দায়িত্ব কি হলো? আপনি জানেন গান বাজনা হারাম, টিভিতে হোক বা এমনি হোক, তখন ওখানে ওদেরকে বলেন যে টিভি চালিয়েছে ওদেরকে আপনি বলেন, দোকানদারকে আর যারা দেখছে ওদেরকে আপনি বলেন না জায়েজ কাজ, এটা করিয়েন না, এটা আপনারা ছেড়ে দেন, টিভিটাকে বন্ধ করে দিন, দোকানদারকে বলেন যে দেখো ভাই আপনি যে টিভিটা চালিয়েছেন আপনি শুধু যদি দেখেন, আপনি দেখাতে একটা গুহা যদি হয় আর 100 জন আপনার দোকানে আসছে আর এরা দেখছে এরা এক একটা করে এদেরকে গুণা হলো, তো 100 জনাকে 100টা গুণা হলো, আর দেখাইলে কেটা কার টিভিতে দেখলে? দোকানদারের টিভিতে দেখলে, সকলেরই একটা একটা করে গুণা, যতটি গুণা একে হলো ওই দোকানদারের মাথাতে অত গুণাটা চাপলো, এই এতটি লোককে যদি 100টা গুণা হলো দোকানদারকে বলেন ভাই আপনার তো মাথাতে 100টা গুণা চেপে গেল, নিজের গুণা নিয়ে তো কেমতের দিন আপনি নাফসি নাফসি করবেন, এতটি লোকের গুণা আপনার মাথায় চাপলো, এক কাজ করেন এই টিভিটা হটিয়ে দেন আপনি, আপনি ওকে হেদায়ত করলেন বুঝাইলেন, আপনার হেদায়তে আপনার কথা শুনে
ওই লোকটা টিভিটা বন্ধ করে দিল, নিয়ে যা বাড়িতে রেখে দিল, আর চালেলো না, হেদায়েত হয়ে গেল। তো সবচাইতে উত্তম কাম আপনি করলেন, সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম কাম হলো, এই কথাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, আল্লাহ তাআলা যদি তোমার দ্বারাতে একজন লোককে হেদায়েত দিয়ে দেয়, খাইরুন লাকা মিন হুমুরিন নাম, তো সব চাইতে উত্তম কাম হলো পৃথিবীর মধ্যে, সব চাইতে উত্তম কাম হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনও সময় আসতে পারে, ওই এমনও জায়গা থাকতে পারে মুখেও বলা যাবে না, মুখে বলতে গেলে ঝগড়া লেগে যাবে, এমনও সময় হতে পারে বা জায়গা থাকতে পারে এমন, ওইখানে আপনি মুখেও বলতে পারবেন না, বললে পরে ঝগড়া হয়ে যাবে, তখন কী হবে, পাবে কালবিহি, ও অন্তর থেকে নিষেধ করতে হবে, ফাবে কালবিহি না ফাল ইউগাইর হু বেকালবিহি, অন্তর থেকে নিষেধ করতে হবে। তো অন্তর থেকে নিষেধ কী করতে হবে, একটা তো মতলব ওলামা ইকরাম বর্ণনা করেন, অন্তর থেকে খারাপ মনে করতে হবে, কিন্তু খারাপ মনে করে কী হবে, কিচ্ছু হবে না, আপনি আমাকে খারাপ মনে করেন কী হবে, আমার কিছু হবে, কিছু হবে না, অন্তর থেকে খারাপ মনে করতে হবে, এই অনুবাদটা খুব ভালো মনে হয় না, ইমাম নওয়াবী করেছেন এই তর্জমাটা, এই তর্জমাটা খুব ভালো মনে হয় না, কী করতে হবে, অন্তর থেকে বন্ধ করার চেষ্টা করতে হবে, এই নাজায়েজ কাজটা চলছে, মনে মনে চিন্তা ভাবনা করেন এই নাজায়েজ কাজটাকে বন্ধ কীভাবে আমি করতে পারবো, একে যে বলবো যে বন্ধ হবে না, এই লোকটা বাড়িতে যে চুপে চাপে বলবো তো বন্ধ হবে না, দশজন যে কথাটা বলবো তো বন্ধ হবে, চিন্তা ভাবনা করেন, নিজে নিজে চিন্তা ভাবনা করে তখন ওই কাজটাকে বন্ধ করে দেন, ফাল ইউগাইরু বিকালবিহি, এইটা ইউগাইরু মাহজুব আছে ওখানে, তো অন্তর থেকে নিষেধ করা মানে হলো এটাই। তো তিনটা স্তর হলো, শক্তি থাকলে হাত দিয়ে হাত দাঁড়াতে নিষেধ করতে হবে, হাত দাঁড়াতে নিষেধ কে করতে পারবে, যারা সমাজে দায়িত্বশীল আছে, হয়তো সর্দার আছে, সর্দারের জিম্মেদারি আছে, মডল আছে ওর জিম্মেদারি আছে, হয়তো গ্রামের একটা নেতা আছে ওর জিম্মেদারি আছে, এরা হাত দাঁড়াতে নিষেধ করতে পারবে, যা টিভি চলছে বন্ধ করে দিতে পারে, কেউ কিছু বলতে পারবে না, যেরকম লোক থাকে কেউ বলতে পারবে না, হাত দাঁড়াতেও নিষেধ করতে হবে, হাত দাঁড়াতে না পারলে তখন মুখে করতে হবে। তো যাই হোক, দায়িত্ব যারা সমাজের দায়িত্বশীল তাদের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব পালন করে সমাজ সুধার করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আর নিজে জানতে হবে যে এই কাজটা আমি নিষেধ করছি, তাই কাজটা শরীয়তে কি বলে, এটা জায়েজ আছে না জায়েজ আছে, সময় মানে যেটা জায়েজ কাজ ওটাকে নিষেধ করে দেয়, জানে না সে, তো জেনে নিতে হবে আগে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও আল্লাহ ইয়াক, তারপরে তখন আমল করো আর অন্যকে আমল করতে বলো, জেনে নিতে হবে শরীয়ত, শরীয়তের মশলাটা জেনে নিতে হবে ভালোভাবে, জানার পর তখন নিজে আমল করেন এবং লোককেও আমল করান। তো যে যেমন পদে আছে তার ততটা দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব আপনা আছে, কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন ওলামায়ে কেরাম, আর আপনারা যখন বুঝাইলেন তো আপনাদের ওপরও দায়িত্ব চলে এলো, আর আপনারাও দায়িত্ব নিয়ে দায়িত্ববান মনে করে মুহাফিজ মনে করে ওই সমাজ সুধারের কাজটা করতে হবে। সমাজ সুধার করতে গিয়ে যদি না মানে, না মানে সময় আসছে কি না, যে বইলা হয় না, এত বলছি হয় না, সর্দাররা বলে এখন তো আমাদের আমির নেই, খলিফা নেই, খলিফা নেই, আমির নেই, আমাদের যে শাসন করবে, শরীয়তের খলিফা তো নেই, কে শাসন করবে, তো এখন সর্দাররা কি শাসন করতে হবে, আর তার সঙ্গে গ্রামের মডল দায়িত্ববান যারা আছে তারা সাথ দেবে, তো যদি না মানে তো বাইকেটও করতে পারা যায়, বাইকেটও করতে পারা যায়, আগে আমরা ছোট শুনে তখন শুনেছি যে যারা মানে গ্রামে হয়তো নামাজ পড়ে না, সর্দার লোক ডেকে এলে জুতা মারা হবে, আপনাদের দিকে হয়েছে আগে, আপনাদের দিকে হয়েছে, সব দিকে হয়েছে, নামাজ পড়েন তো জুতা মারা হবে, এগুলো ছিল শাসন ছিল, তখন দয়া করে নামাজ পড়তো, তো না যাজ কাজ করলে তোকে মানে জুতা মারা হবে, এগুলো সব আগে ছিল শাসন সর্দারের পক্ষ থেকে, এখন তো মানে সর্দার অনেক সর্দার আদায় করতে যাচ্ছি, টিভি চলছে সর্দারের বাড়িতে,
সর্দারের বাড়িতে টিভি চলছে, তো সর্দার লোককে হেদায়ত কি করবে? তাই জন্য সর্দারও এরকম বানাইতে হবে যেন কোরআন হাদিসের উপরে আমল করে সর্দার। এটা আমি নিজে বলছি, নিজে দেখিয়েছি, ওই জন্য বলছি। আদায় করতে যায় তো ফেতরা কুরবানি, তো আদায় করতে যেয়ে সর্দারের বাড়িতে টিভি চলছে, বুঝলে? ও কি লোককে হেদায়ত করবে? হ্যাঁ, এরকম ব্যাপার। তো সর্দারও ওই লোককে বানতে যেন ও নিজে আমল করে, তেমনি আর লোককে বলতে পারবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাইকেটও করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিস, তিনজন লোক, তিনজন সাহাবি, ওনারা তাবুকের যুদ্ধতে এই যাবো কেন যাবো, এই যাবো এই পেহরে যাবো, এই সুস্থি করে এই কেন যাবো পরশু যাবো, করা 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 সময় পার হয়ে গেল, যেতেই পারলেন না। ওর সঙ্গে আরও কিছু সাহাবি থেকে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে এলেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে বাড়ি আসতেন, মসজিদ আগে বসতেন, এসে মসজিদে দুরাকাত নামাজ পড়তেন আর বসে যেতেন, আর গ্রামের সব লোকজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করতেন, আর কার কিছু দরকার বা কিছু আপনার গল্প টল্প করতেন, তারপর যেতেন বাড়ি। তো এবার যারা যায়নি যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসেছেন, যারা যুদ্ধে যায়নি তবুকের যুদ্ধে, ওরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে আর বলে, আল্লাহ রাসূল অমুক কাজ পড়ে গেছিলো, অমুক কাজ পড়ে গেল, অমুক কাজ পড়ে গেছিলো, যার কারণে যেতে পারেনি। এই করে করে অনেক পার হয়ে গেলো সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তোমরা যা বলছো আমি মেনে নিলাম, অন্তরে তোমাদের যা আছে সেটা আল্লাহ জানে, অন্তরের মালিক আমি লয়, আর তোমরা উপরে উপরে যেটা বললো এটাই শুনে তোমাদের ওজুরটাকে আমি কবুল করে নিলাম। এই বলে যান তিনজন লোক, ওনারা কিন্তু মিথ্যা কথা বললেন না, মিথ্যা কথা বললেন না, যে ছিল সত্য সত্য কথাটাই বলে দিলেন। কি বললেন? আল্লাহ রাসূল সব আমার ঠিক ছিল, ঘোড়া ছিল, উট ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল, যাইনি কেনে, এই কেন যাবো পরশু যাবো, এই যে আপনাদের সঙ্গে হয়ে যাব, আমার ঘোড়া খুব জোর দৌড়তে পারে, আপনাদের সব ধরে নেব, এই মনে করে যেতে যাবো 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 করতে 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 এই আমার হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে এক কাজ করো, আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সলা না আসবে ততক্ষণ তোমরা আলাদা থাকো। বাইকেট করে দিলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, এই তিনজন লোকের সাথে কেউ গল্প করবেন না, সালাম কালাম করবেন না। আমাদের যুগে যদি এরকম বলা যায় তো লক্ষ লক্ষ করে কথা বলে নেবে, কিন্তু সালাম দিলে তো উত্তর দিয়ে দেবে, কিন্তু সাহাবা আকরাম সালামের উত্তরও দিতেন না। কাব ইবনে মালিক বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা আকরাম আছেন, যে সালাম দিতাম মুখের দিকে দেখতাম যে ঠোঁটটা মুখটা হিললো কি হিললো না, মুখ হিলতক না, ঠোঁটটা হিলতক না, মানে সালামের উত্তর দিলেন না, ওই যে বাইকেট করে দিয়েছেন, কথাবার্তা সব বন্ধ, কোনো কাজে নাই, কোনো কাজে নাই, যতক্ষণ আল্লাহর ফেসলা আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজে যাব না তোমাদের। উনি বলছেন কাব ইবনে মালিক, আবু কাতাদা একজন সাহাবি, উনি বলছেন আমার কাকাই তো ভাই, তো উনার বাগানে উনি কাজ করছেন, তো দুয়ার দেওয়া দরজা দিয়ে যদি আসা যায় তো সব দেখে নিবে, তো পাঁচের টোপে ওর বাগানে ঢুকবে, যে সালাম দিছি তো কাকাই তো ভাই, সালামের উত্তর দেয় না, কথাও বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিশ্চিত করে দিয়েছেন, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তিনজনের সঙ্গে কথা বলবে না, তো না কথা বলছেন না সালাম কালাম কিছু নাই, সালামের উত্তরও নাই। এই করতে 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 40 দিন যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়েছেন যে স্ত্রী থেকেও আলাদা হয়ে যাও, স্ত্রী থেকেও আলাদা, দেশে আসে 50 দিন যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ওনাদের তওবাকে গ্রহণ করলেন, আর আল্লাহ তাআলার তরফে আয়াত অবতীর্ণ হয়ে গেল, দিয়ে এবার সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন। আর সুসংবাদ দিয়ে একজন লোক যে বলছে, এই কাব আবশ্যিক তুমি সুসংবাদ দিয়ে এলাও, কি এরকম ব্যাপার না, আপনাদের সম্পর্কে আল্লাহর তরফে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আপনাদের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনাদের যা গুণা হয়েছিল সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে। উনি খুশিতে কী করলেন, যে কাপড়টা পড়ে আসলেন ওই লোকটাকে দিয়ে দিলেন, এলেন সুসংবাদ দিলেন, খুশিতে নিয়ে এলেন, দিয়ে দিলেন, তারপর চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, ডেকে পাঠালছেন, চলে এলেন। তালহা বিন ওবাইদুল্লাহ যা ইস্তিকবাল করে আজ্ঞা নিয়ে এলেন, এসে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন, যা গল্প হলো হলো,
এখানে একটা মাসলা বুঝতে পারা গেল যে তাহিয়াতুল মসজিদ না পড়েও মসজিদে বসতে পারা যায়। সহিহ বুখারীর হাদিসে, এটা সহিহ বুখারীর হাদিস যেটা বললাম, কাব ইবনে মালিক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন না যে এই যান আপনি যা ওই দুরাকাত আগে তাহিয়াতুল মসজিদ পড়েন তারপর এসে বসবেন, এই কথা বললেন না। তার মানে তাহিয়াতুল মসজিদ না পড়েও বসতে পারা যায়, এটা তাহিয়াতুল মসজিদটা সুন্নাতে মুয়াক্কাদা, ফরজ আর ওয়াজিব নয়। যদি ফরজ আর ওয়াজিব হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে বলতেন যে যা আগে আপনি পড়ে এসেন, যাও তুমি আগে পড়ে এসো, কিছু বলতেন কিন্তু বললেন না তাহিয়াতুল মসজিদ পড়তে। এখানে করে একটা কথা আর একটা মশলা বুঝিয়ে দিই যে তাহিয়াতুল মসজিদ না পড়েও মসজিদে বসতে পারা যায়। তো মশলাটা ফাঁসে কখন? ফজরের সময়তে। ফজরের সময়তে সুনান আবু দাউদের হাদিস আছে, লা তুসাল্লু বাদাল ফজরে ইল্লা সাজদাতে, ফজরের আজানের পরে দু রাকাত ছাড়া নামাজই পড়বে না। ঠিক আছে, দু রাকাত মানে সুন্নাত, আজানের একামতের মধ্যে দু রাকাত সুন্নাত ছাড়া আর নামাজ পড়িও না, নফল টফল কিছুই চলবে না। একজন তাবেই সাইদ ইবনে মুসাইয়ে ফজরের সুন্নাত পড়ে বসে আছেন, একজন লোক এসে দু রাকাত সুন্নাত পড়ে এলেন ফজরের, দাবা আর উঠেছে নফল পড়ার লেগে, তখন ওনাকে বলছে ভাই বসো, হাত ধরে বলছেন বসো, লোকটা বলছেন তো নামাজ পড়ছি, নামাজ পড়লে কি আজাব দিবে, আজাব হবে নাকি, আপনি নিষেধ কেন করছেন? সাইদ ইবনে মুসাইয়ে বলছেন নামাজ পড়লে তো আজাব হবে না, কিন্তু আল্লাহ তাআলা আজাব দিবে সুন্নাতের খেলাফ করার কারণে। আর এই ফজরের আজানের কামতের মধ্যে দু রাকাতের বেশি নেই, দু রাকাতের বেশি পড়লে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হবে, আর রাসূলের খেলাফ হলে পারি আজাব হবে। তাহলে কি বুঝতে পারা গেল? যে ফজরের আজানের কামতের মধ্যে দু রাকাত শুধু সুন্নাতে আছে, আর কোনো নামাজ নেই। এবার কেউ হয়তো সুন্নাত বাড়িতে পড়ে লেছে, অনেকে বাড়িতে সুন্নাত পড়ে, ফজরের সুন্নাত পড়ে লেছে, মসজিদে এলো, দেখছি এখনও 10 মিনিট টাইম আছে নামাজ শুরু হতে, আর কী করবে? এই দু রকম মতামত হয়ে গেল ওলামায়ে কেরামে, যে তাহিয়াতুল মসজিদে পড়তে হবে যখন ঢুকবে তখনই, যে যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে ঢুকবে তো তাহিয়াতুল মসজিদ পড়ে জানে, দু রাকাত নামাজ না পড়ে জানে না বসে, ফালা ইয়াজনি 27 তালিয়া রাকাতে, দু রাকাত নামাজ না পড়া পর্যন্ত জেনে না বসে। আর এদিকে হাদিসুলকে যে ফজরের পর দু রাকাত ছাড়া আর পড়িও না আজানের পর, এবার কী করতে হবে? এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছে যে তাহিয়াতুল মসজিদ পড়ে নিতে হবে, আর অনেক ওলামায়ে কেরামের মতামত হলো কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, কিনা নিষেধ আছে, পড়লে এখানে পড়া চলবে না, অন্য সময়তে পড়বে, আর তাহিয়াতুল মসজিদ না পড়েও বসা যায়। এই জন্য উত্তম তালিকা এটাই, যখন নিষেধ চলে এসছে যে ফজরের আজানের পরে দু রাকাতের বেশি পড়িও না, তো বাড়িতে কেউ যদি সুন্নাত পড়ালে ফজরের তো মসজিদে এসে বসে যেতে হবে, কিন্তু তাহিয়াতুল মসজিদ না পড়লে বসা চলবে। যেমন কাব ইবনে মালিক বসে গেলেন সহিহ বুখারীর হাদিসেতে। তো হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করলাম, ঘটনাটা তবুকের যুদ্ধের ঘটনাটা পেশ করলাম, কেন পেশ করলাম? এই জন্য যে তিনজন সাহাবি ওনারা সুস্থি করে যাবো যাচ্ছে করে যুদ্ধে গেলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইকেট করে দিলেন, বাইকেট থাকলো 50 দিন। ওদের গুনাহটা ক্ষমা করলে আল্লাহ তাআলা, ওদের সম্পর্কে আয়াত অবতীর্ণ হলো, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম ওদের সঙ্গে চলাফেরা শুরু করলেন। তো যদি সমাজে কোনো মানুষ এমন আছে যে শরীয়তকে মানে না, শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে কি করবে? সমাজের লোক যারা দায়িত্ববান আছে, সর্দার মড়ল আরও দায়িত্ববান যারা আছে, তারা বাইকেট করে দেবে, এই লোকটার সঙ্গে কথাবার্তা বন্ধ, যতদিন না নামাজ পড়বে এই লোকটার সঙ্গে বন্ধ, যতদিন না ও শরীয়তের আমল করবে, যে কোনো আমল, যে কোনো একটা শরীয়ত বিরোধী কাজ করলে, হয়তো মদ পান করছে, যতদিন না মদ ছাড়বে তার সঙ্গে বাইকেট থাকলো, তাই বাইকেটটা করতে পারা যায়, শরীয়তের এটার প্রমাণ আছে সহিহ বুখারীর হাদিস থেকে। তো সমাজ সংশোধন করতে হবে, যার ওপরে যতটা দায়িত্ব আছে সে নিজের মোতাবেক সকলেই সমাজ সংশোধন করবে। সমাজ সংশোধনের সব প্রথম হলো নামাজ, এই জন্য যদি মানুষ কোনো মানুষ নামাজ না পড়ে তাকে বাইকেটও করতে পারা যায়। তো নামাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, আর যত শরীয়তকে গুরুত্ব দেওয়া হয়েছে অত মানুষ মানে ঢিল দিচ্ছে এতে, আর অবহেলা করছে, শরীয়তে যত গুরুত্ব দেওয়া আছে মানুষ অতি অবহেলা করছে, দেয়ার নামাজটা আর পড়ে না।
কেন নামাজ পড়লে পরে আস্তে আস্তে সব ছুটে যাবে। নামাজ যদি পড়ে তো আস্তে আস্তে মদ খাওয়া, পান করা, জুয়া খেলা, আরও না যায় কাজ সব ছুটে যাবে। দেখেন সমাজ সংশোধনে যেগুলো মোটামুটি আছে, মদ জুয়া এগুলো তো রোজওয়াজ নিশ্চিত হয়েছে, আর সবাই জেনেছে মদ খাওয়া হারাম, সবাই জেনে নিয়েছে। মদ যদি খায় তো শরীয়তের সাজা হলো 40 কোড়া, 40 লাঠি মারতে হবে, 40 লাঠি। এই সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস আছে, ওয়ালিদ ইবনে উকবা মদ পান করে লেছে, দিয়া ফজরের নামাজ পড়িয়া দিয়া বলছে যে আরও পড়াবো, তো ধরা পড়ে গেল, সাক্ষী সবুজ হয়ে গেল, এবার কোড়া মারতে হবে। তো 40 কোড়া মারা হয়েছিল ওকে, কত 40 কোড়া মারা হয়েছিল। তো মদ পান করলে পারে 40 কোড়া মারতে হয়, এটা শরীয়তের ফয়সালা, মানে কাবিরা গুনাহ। এবার 40 কোড়া মারতে পারবো না মনে করেন, তো সমাজে বৈসা, সমাজে বৈসা একটা আপনারা ফয়সলা করতে পারেন, ফয়সলা করতে পারেন যে মদ পান করবে ওয়া আমরা এতটা জরিমানা করব। সমাজের লোক, গ্রামের লোক করতে পারেন, নামাজ না পড়লে পারে ওকে আমি বাইকেট করবো আমরা যতক্ষণ না নামাজ পড়বে না, এগুলো বলতে পারেন। এগুলো তো সমাজ সুধারের মধ্যে এগুলো আছে, সবাই জানে যেগুলো একটা বিরাট সমাজ, সমাজ সুধারে মানে ওই সম্পর্কে আলোচনাই কম হয়। আর প্রয়োজনের জিনিস কি, যে মৌলানা বেশিরভাগ মৌলানারা ফোন করেন যে একজন আমাদের একটা ঘটনা হয়ে গেছে, একটা ঘটনা হয়ে গেছে, কি ঘটনা, একজন ছেলে একজন মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, হয়েছে ঘটনা, প্রত্যেক গ্রামে হয়েছে, আপনাদের দিকে হয়েছে, আমাদের দিকে হয়েছে, আর কি করব। তো এখানে বিয়ে পড়াবে, বিচার বসে গেছে, বিচারকেরা বিচারে বসে গেছে, বুঝতে পারলেন, বিচারে বসে গেছে, দিয়ে এবার কার বিয়ে পড়াইতে হবে। হ্যাঁ, মেয়ের বাবা অনেক জায়গাতে রাজি থাকে, অনেক জায়গাতে থাকে না, অনেক জায়গাতে থাকে মানে অনেক অনেক জায়গাতে মেয়ের বাবা রাজি থাকে না, তো মেয়ের বাবা রাজি না হলে তো বিয়ে হবে না, কোনো মতে বিবাহ হবে না। তো তখন কি করে, গ্রামের কোনো একজন লোককে বাপ বানিয়ে দিলে, মানে ওয়ালি বানিয়ে দিলে, যে বিয়ে পড়িয়ে দিলে, বিয়ে হলো না, বিয়ে হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওয়ালি ছাড়া নিকাহ হবে না, বিবাহ হবে না, ওয়া শাহিদাই আদলিন, আর দুজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না, দুজন সাক্ষী আর ওয়ালি, ওয়ালি মানে মেয়ের বাবা, মেয়ের বাবা যতদিন জীবিত আছে কেউ ওয়ালি হতে পারবে না। আপনি কালকে না পরশু একজন ফোন করছে যে আচ্ছা বিয়ে তো হবে না বলছেন বল না, তা আমরা যদি কোর্টে বিবাহ পড়িয়ে দিই, কোর্টে বিবাহ পড়ান, চাহে আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়ান, যেখানে পড়ান, বাবা এজাজত না দিলে বিয়ে হবে না। আপনি কোর্টে পড়ান, থানাতে পড়ান, বাড়িতে পড়ান, মসজিদে পড়ান, যেখানে পড়ান, মেয়ের বাবা যতক্ষণ না এজাজত দিবে যে আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন অতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। হয়তো মজলিসে আসতে হবে, না আসুক গা, বাড়ি থেকে বলে দেন যে আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দেন, যতক্ষণ না বলবে ততক্ষণ বিবাহ হবে না, জেনেই হবে ওদের। ঠিক আছে, সমাজ সময় দেখা যায় জরিমানা করে, বিচারকেরা জরিমানা করে, কীভাবে, যে ধরা পড়ে গেলো ছেলে মেয়ে, তো ছেলেটাকে 50,000 টাকা জরিমানা করে দিলে, মেয়েটাকে টাকাটা দিয়ে দিলে, আর বিবাহ পড়ায়ও ছেড়েও দেয়, এরকম হয় কি হয় না, না উল্টা বলে দিলাম, হয় সমাজে, হয় সমাজে, হয় এরকম, ছেলেটাকে 50,000 জরিমানা করলে টাকাটা মেয়েটাকে দিয়ে দিলে, তা আরও আরেকজনের দেখবো আরেকটা মেয়ে কাজ তো ভালোই তো হলো, 50,000 পাওয়া গেলো, ওর বাড়িতে গিয়ে ঢুকে যাবে, আরেকজনের বাড়িতে ঢুকে যাবে, আমার সাথে কথাবার্তা চলছিল, হ্যাঁ কথাবার্তা চলে বাড়িতে ঢুকে যাবে, ফের ধরে 50,000 দিবে ওকে, এইরকমই চলবে, আরও বাড়বে, সুযোগ দেওয়া গেল, জরিমানা করা চলবে না, জরিমানা করা চলবে না। জরিমানা করেন যদি দুজনকে করতে হবে, ছেলেকে মেয়েকে দুজনকে করতে হবে, 50,000 ওয়াকে, 50,000 একে, টাকাটা কী করবেন, জরিমানার টাকাটা, জরিমানার টাকা হলো ফকির মিসকিন হকদার, ছেলেকে দেওয়া চলবে না, মেয়েকে দেওয়া চলবে না, কিছু নাই, ফকির মিসকিনে বন্টন করে দিতে হবে, ওর হকদার হলো ফকির আর মিসকিন, সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণ। তো শরীয়তের আমল নেই, যার কারণে আরও জেনা গেল, ব্যবসার গেলা বেড়ে যাচ্ছে। আচ্ছা, দুজনকে কেন জরিমানা করতে হবে বললাম, জরিমানার হাদিস নেই, তবুও বললাম ছেলেকে জরিমানা করতে হবে, মেয়েকে জরিমানা করতে, যদি করেন তো
ফারিজ তো নেই জরিমানা করার, শাসনের জন্য যদি করেন তো দুজনকে করতে হবে, দুজনকে না করলে পর কেন করতে হবে? আল্লাহ তাআলা দুজনের উপরে মানে সাজা দিয়েছে, আল্লাহ তাআলা দুজনকে সাজা দিতে বলেছেন, যে জানিয়া তো ওয়া জানি, জানি ছেলে এবং জানিয়া মেয়ে, যদি জেনা ওদের সাবেত হয়ে গেল, ব্যবচার সাবেত হয়ে গেল, না সাক্ষী সবুত হয়ে গেছে বা এখরার করে গেছে তাদের জেনা হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ফাজলে দু কুল্লা ওয়াহেদিন মিন হুয়া মিয়াতা জালদা, উভয়কে একশো কুড়া করা, একেও একশো, ছেলেটাকে একশো কুড়া, মেয়েটাকে একশো কুড়া, সুরেতে সাজা দিলে কাকে? উভয়কে, ছেলেকেও মেয়েকে। তো যদি জরিমানাই করতে হয় শাসনের জন্য, তো ছেলেকে যেমন 50,000 জরিমানা করবেন, তো মেয়েটাকেও 50,000 জরিমানা করেন, আর 1,00,000 টাকা জমা করে তখন বন্টন করে দেন ফকির মিসকিনের মধ্যে। 4-5টা করে দেখেন, গ্রামে আর হবে না ব্যবচার। আর ধরা পড়ছে বিবাহ পড়িয়ে দিছে, এইটা তো বাড়ছে, বিবাহ পড়াটা তো বাড়ছে, ধরা পড়া গেল কি না, বিবাহ পড়িয়ে দিলেন, এটা তো মানে বাড়ছে, তো এটাও সুযোগ পেয়েছে, বিয়ে আসে না, বিয়ে আসে না দেখছে, মেয়েদের বিয়ে আসে না, যখন কারবার দিয়ে ঢুকে গেল এরকম হচ্ছে, হ্যাঁ তো কথাবার্তা চলছিল, এগুলো হচ্ছে, এই বা এগুলো সব কেন হচ্ছে? বিয়ে পড়াবে, বিয়ে পড়াবেরও নিয়ম শরীয়তে নেই। আমি এতক্ষণ বললাম সমাজের শাসন হিসাবে বললাম কথা গেল, ওটা শরীয়তের দিক দিয়ে দেখেন জরিমানাও নেই, শরীয়তে দেখেন তো বিয়ে পড়াবেরও নিয়ম নেই। কী করতে হবে? ধরা পড়া গেল অবিবাহিত আর অবিবাহিতা আছে ছেলে মেয়ে, ধরা পড়া গেল ব্যবচারে, তো কী করতে হবে? 100 কুড়া করা মারে, 1 বছরের জন্য জালাবাতান ব্যাস থেকে বিতাড়িত করে দেন, দুজনকে দুই জায়গায়, ছেলেকে এক জায়গায়, মেয়েকে এক জায়গায়, বিয়ে কিন্তু হলে দেবেন কোথায়? বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার নিয়মে নেই শরীয়তে, এলে সমাজের এটা একটা শাসন হিসাবে বিয়ে দেওয়া দিয়ে চলছে, বিয়েটা হবে যদি মেয়ের বাবা রাজি থাকে তাহলে। বিচারকরা আমাদের যিনারে বিচার করছেন উল্টাপাল্টি করছেন, তো বিচারকেরাকেও সুধার হতে হবে, ওদেরকেও জানতে হবে শরীয়তের নিয়ম কানুন, না তো কী হবে? শোনেন আবু দাউদে আছে হাদিস, সহি হাদিস আছে, যে আল কোজাতু সালাসা, বিচারক তিন প্রকারের, বিচারক তিন প্রকারের, এক প্রকারের বিচারক সে জান্নাতে যাবে, আর দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে। তো এক প্রকারের বিচারক যিনি হক জানতে পারলেন, কোনটা হক কোনটা ঠিক জানতে পারলেন আর হক মোতাবেক ফয়সলা করে দিলেন, তাহলে এরকম বিচারক জান্নাতে যাবে, সব জিজ্ঞাসাবাদ করে জানা গেল এটা হক, আর হক মোতাবেক ফয়সলা করে দিলেন, তো জান্নাতে যাবে। আরেক রকম বিচারক হক জানতে পেরেছে কিন্তু কোনোদিন টাকা পয়সা পেয়েছে ওকে ঘুরে গেল, হক জানতে পেরে হক মোতাবেক ফয়সলা করলে না, এই জাহান্নামে যাবে। আর এক রকম বিচারক হক জানতে পারলে না আর হক মোতাবেক ফয়সলাও করলো না, সেও জাহান্নামে যাবে, যেহেতু জানার চেষ্টা করলো না, জানার চেষ্টা করলো না, জানে নাও, জানার চেষ্টাও করলো না আর ফয়সলা দিয়ে দিল। তো এই জন্য আগে জেনে নাও, আগে জেনে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তারপরে আমল করো। আর ইমাম বুখারী বাপ বানছেন যে আমল করার আগে জানতে হবে আগে, তারপর আমল করতে হবে আর বলতে হবে। বাবুল কী আছে, বাবুল ইলমে কাবুলাল কাউলি ওয়াল আমাল, আগে শিখতে হবে তারপর বলেন আর আমল করেন, আর নাহলে এই সব গলা যেগুলো আমি বললাম এই সব গলা হবে। তো সমাজ সুধারের জন্য যিনারা আমাদের বিচারক এদেরকে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, যিনারা বিচারক আছেন সমাজে ওনারাকে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, আর শরীয়তের জ্ঞান অর্জন করার পর শরীয়ত মোতাবেক যেন আপনাদের ফয়সলা হয়, ফয়সলা শরীয়ত মোতাবেক হয়ে গেল তো জান্নাত পাবেন। আর একটা কথা মনে রাখবেন যে ফয়সলা করতে যাইয়া কোনো দিন এদিক ওদিক টান টানবেন না, আপনার কী লাভ টানটে না, এদিক ওদিক টানটে না কী লাভ হলো, আরও তো আপনি জাহান্নামে যাবেন, কেন টান টানবেন আমার লেগে, আপনি কেন জাহান্নামে যাবেন, এটা একটা আছে কি না কথা, যে আমি আমার জন্য আপনি কেন জাহান্নামে যাবেন, আমার আমার দিকে টান টানবেন আপনি না, আখেরাতকে বরবাদ করবেন না কোনো দিন লয়, কোনো মানুষের লেগে কোনো জিনিসের লেগে নিজের আখেরাতকে কোনো দিন বরবাদ করবেন না, আখেরাত জেনে ভালো হয়। যা সবচাইতে জ্ঞানী লোক ওই ব্যক্তি যারা এই জীবনে আমল করে নিল পরকালের জীবনের লেগে, পরকালের জীবনটা জেনে সুখময় হয়, এই জন্য যারা
চাইতে উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সুনান ইবনে মাজাহ হাদিসে বলা হয়েছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আখিরাতের জন্য যারা আমল করলে এই দুনিয়াতে। তো আখিরাতের জন্য আমাদেরকে আমল করতে হবে, আর বিচার করতে গিয়ে সবসময় কোরআন হাদিস মোতাবেক বিচারগুলো আমাদেরকে করতে হবে। এটা একটা সমাজ সুধারের দরকার আছে কথা। আর একটা আছে কি, এখন সমাজের মধ্যে চলে এসছে নতুন একটা স্টাইল চলে এসেছে, ওটাকেও সুধার করতে হবে। নিজের ছেলেদেরকে, ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে যাচ্ছে বাবা, আর যে এইখান থেকে চুল কাটিয়ে আসছে, এই যে চুল কাটিয়ে আসছে, এখান থেকে ছেঁটে দিল, উপরটা থাকলো। আপনাদের গ্রামে হবে দেখবেন, গ্রামে হবে ছোটো ছোটো বাচ্চারাকে কাটিয়ে আসছে, বুড়ো মানুষ তো কাটছে, যুবকেরাও কাটছে, তো আছি তো বাবা ছেলেকে নিয়ে যাবে কাটেছে। তো এটা কেমন, এটা ওয়া মুসলিমের তারিকা, ইহুদি নাসারা খ্রিস্টানদের তারিকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো কমে সাদৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হবে। যেই ব্যক্তি কোনো কমে সাদৃশ্য গ্রহণ করলো তো ওদেরই দলের অন্তর্ভুক্ত। আমরা অমুসলিম মতন তর তরিকায় এখতিয়ার করি, অমুসলিম মতন চুল যদি আমরা কাটি তো আমাদের গণনা ওই অমুসলিমের মতনই হয়ে যাবে। আবার দেখবেন এইখানে এতটা জায়গা, এইখানে করে এতটা জায়গা লাল করছে, দেখেছেন আপনারা এতটা জায়গা, এইখানটা ওই অমুসলিমের দেখা দেখি, এটাও খ্রিস্টান ইহুদিদের দেখা দেখি, সাদা চুল দাঁড়িয়ে রঙা খেজাব দিয়ে, মানে মেহেন্দি দিয়ে, লাল রঙের খেজাব দিয়ে মেহেন্দি দিকে। এটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুন্নাতে মুয়াক্কাদা, তাকিদি সুন্নাত। সহিহ মুসলিমের হাদিসে আছে যে মক্কা যেদিন বিজয় হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে নিয়ে আনা হলো আবু কুহাফাকে, আর ওনার দাড়ি আর চুল সব সাদা হয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, গাইয়েরু সাইবা হাজা ওয়াজতানিবু সওয়াব, এর ইনার এই সাদা দাড়ি আর সাদা চুলগুলোকে একটু পেল্টে দাও, বদলা দলি যে পেল্টে দাও, ওয়াজতানিবু সওয়াব, কালো রঙ লাগাইও না, কালো রঙ ছাড়া লাল রঙ বা মেহেন্দি রঙ দিয়ে রঙিয়ে দাও। তো কালো রঙটা কেন নিষেধ করলেন, কালো রঙটা হারাম, কালো খেজাবটা হারাম, যে কালো খেজাব লাগাবে সুনানে আবু দাউদের হাদিস আছে যে কিয়ামতের দিন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধিও পাবে না কালো খেজাব যে লাগাবে, তাইলে কালো খেজাবটা হারাম। তো সাদা চুল দাড়িতে মেহেন্দি লাগাবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ নাসারা তোমরা বিপরীত করো, ফাইন্নাহুম লা ইয়াসবাগুনা, ইয়াহুদি নাসারারা সাদা চুল দাড়িকে রঙায় না, তোমরা রঙাও বিপরীত করো। তো রঙাটা সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু এই যে কালো চুলকে রঙাইছে, কালো চুলকে লাল করছে এতটা জায়গা, এটা কিসে স্টাইল, একটা ওই ইহুদি নাসারাদের স্টাইল। আর একটা স্টাইল এসছে, ওটা কি জানেন, প্যান্ট কাটা, প্যান্টগুলো দেখে মনে হচ্ছে পুরানা, কেটে রেখেছে, এটা একটা স্টাইল। ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর যে একটা বাজার আছে স্ট্যান্ডার্ড বাজার, খুব মানে একটা চশমার দাম 32,000 টাকা, 33,000 টাকা চশমা গালার দাম, আর ছোটো ওই ব্যাগ গালা, এত বড়ো ব্যাগ গালা 16,000 টাকা। ওই বাজারে গেছি তো দেখছি যে ওই প্যান্ট গালার দিকে এসে, আমি এটা ছিঁড়া বাজার নাকি, সে নাম অন্য একটা স্টাইল, এটা ছিঁড়া বাজার না স্টাইল, এটা তো স্টাইল উঠেছে এখানটা ছিঁড়া, বুঝতে পেরেছেন, ঠিকানার ওপরখান ছিঁড়া থেকে প্যান্টটা স্টাইল। ওই ইহুদি নাসারা দেখা দেখে দেখা দেখি, খ্রিস্টানদের দেখা দেখে গেলা সব না যায়, হারাম না যায়, হারাম সব এগুলা। মানতা সব ভাবে কমে ফাওয়া মন হুম, যারা যে কমে সাদৃশ্য গ্রহণ করবে তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর প্যান্টের কথা হয়ে গেল, তো প্যান্ট ফ্যাট ছাঁচরা পড়ছে প্যান্ট ঘুটির নিচে, কিন্তু সহিহ বুখারীর হাদিস আছে ঘুটির নিচে প্যান্ট পড়া সম্পর্কে, যে মা আসফালা মিনাল এজারে মিনাল কাবেন ফাওয়া মিনাল না ফাওয়া ফিন্না, টাকনোর নিচে যে কাপড় পরবে সে জাহান্নামে যাবে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন, উনি বলছেন ফাল মারাতু ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রাসূল, মহিলারা কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরখি শিবরান, আধাত ছেঁচড়ে পড়বে মহিলারা, আধাত ছেঁচড়ে।
তো উনি বলছেন উম্মে সালমা যে এই যে ইয়ান কাশিফো তাহলে তো পায়ের কিছু অংশ দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাজিরাউন, তাহলে আখাত সেটা পড়বে। তো কোথা থেকে? ওই যে পেন্ডলিটা নেই, এই পেন্ডলি অর্ধেক পেন্ডলি থেকে আখাত সেঁচড়া পড়বে পায়ের মধ্যে, এটা পেন্ডলি বলে। হাঁটু হাঁটু আর টাকনো এর মধ্যেখানে যেটা জায়গা আছে ওটা পেন্ডলি বলে, ওখান থেকে আখাত লটকে পড়বে, যেন পায়ের কোনো অংশ দেখা না হয় মহিলার ব্যাপারে, মহিলাদের ব্যাপারে। তো উল্টা হয়ে গেছে, এখন উল্টা হয়ে গেছে, মহিলারাকে দেখে এই টাকনোর উপরে কাপড় পরছে আর পুরুষদেরকে দেখে ছেঁচড়া দিচ্ছে, নিচে করে পড়ছে, উল্টা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেন, পুরুষেরা যদি কাপড় পরে টাকনোর নিচে, তাহলে সে টাকনোর নিচে কাপড় পরাটা কি হলো? হারাম, জাহান্নামে যাবে। তো সমাজ সুধারের অনেক গল্প অনেক আছে, অনেক ব্যাপার আছে। সমাজ সুধার কে করবে? ওলামা একরাম কোরআন হাদিস দিয়ে বুঝাবে, আর যেনারা দায়িত্বশীল আছেন সমাজের মধ্যে ওনাদের সমাজ সংশোধন করতে, ওনাদেরকে মডল সর্দার আর যেরকম ওরকম মান্যগণ্য লোক এনারা মিলে সমাজটাকে সংশোধন করতে হবে। যেটা সুরত বিরোধী যে কোনো কাজ আছে দেখবেন সেটাকে সংশোধন করেন, এটা হলো শেষ কথা। এবার কিছুক্ষণ টাইম দেওয়া যাচ্ছে প্রশ্নর জন্য, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা করতে পারেন, আর উত্তর দিয়ে তখন শেষ করা যাবে। কোনো প্রশ্ন যদি হয় বক্তব্য শুনে বা এমনি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন, কিনে টাইম আছে, প্রশ্ন উত্তর দেওয়া যাবে, ব্যাপার ইনশাআল্লাহ তখন শেষ করা যাবে। বলেন যদি কোনো প্রশ্ন থাকে তো।